ভারতীয় ছবিতে রঙের ছোঁয়া লেগেছিল 1937 সালে, কিন্তু সে রং আজকের রঙিন ছবির রং নয়। বেশিরভাগ ছবির কপালেই রং যুক্ত না। মুমতাজ জাহান দেহলভি ওরফে মধুবালাকেও তাই সাদা কালোতেই আমরা দেখেছি। সেকালের এক বিখ্যাত ফিল্ম জার্নালিস্ট আক্ষেপ করে বলেছিলেন যে মধুবালার অতুলনীয় রূপ সেকালের ক্যামেরা ভালো করে ধরতে পারেনি। রোমান প্রেমের দেবী ভেনাসের সঙ্গে চলচ্চিত্র জগতের এই অপরূপার তুলনা করা হয়। অল্পায়ু এই কিংবদন্তি নায়িকা জন্মেছিলেন ভ্যালেন্টাইন্স ডের দিনে 1933 সালে। অদ্ভুত সমাপতন। হৃৎপিণ্ডের ছিদ্র থাকার দরুন ছোট থেকেই নানান সমস্যার সম্মুখীন হতে হতো, কিন্তু কোনো ছবিতেই তাকে দেখে সেটা বোঝা যায়নি। অসামান্য সুন্দরী অভিনেত্রীর প্রাণবন্ত অভিনয়ে রূপলি পর্দা ঝলসে উঠেছে বারবার। অসম্ভব পরিশ্রমী ছিলেন মধুবালা। ভেন্ট্রিকুলার সেফটি ডিফেক্ট নামে তার শারীরিক সমস্যাটিকে একেবারেই পাত্তা দিতেন না, কিন্তু একসময় আর পারলেন না। 36 বছর বয়সেই নিভে গেল জীবন প্রদীপ। তবে হ্যাঁ, সিনেপ্রেমীরা বোধহয় তাকে কোনোদিনই ভুলতে পারবেন না। কখনো কিছু সময়ের জন্য স্মৃতির আড়ালে গেলেও ফেব্রুয়ারি প্রেম দিবসে জীবন্ত হয়ে ওঠেন তিনি তার অনুরাগীদের মনে প্রতি বছর। ভারতীয় সিনেমার প্রেমের দেবী মধুবালার জন্মজয়ন্তীতে জিও বাংলা জানায় বিনম্র শ্রদ্ধা। এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়।